করোনা পরিস্থিতিতে বর্তমানের কথা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অসহায় গরিব মানুষদের দুঃখ দুর্দশার কাহিনী প্রতিনিয়ত তুলে ধরছে আপনাদের সামনে। প্রশাসনকে বারে বারে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্পে গ্রামগঞ্জের মানুষ আজও কীভাবে বঞ্চিত থেকে যাচ্ছেন। সরকারিভাবে অনেক প্রকল্পের কথা এবং সাফল্যের কাহিনী ঢাক পিটিয়ে প্রচার করা হলেও সেই প্রকল্পগুলি থেকে আজও অনেক অসহায় গরিব মানুষরা সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। অনেক সময় সরকারি আমলাতন্ত্ররা অনেক গরিব অসহায় মানুষদের বায়োডাটা নিলেও সেই বায়োডাটা তারা বছরের পর বছর ফাইল বন্দি করে রেখে দেন। যদিও কোনো সময় কোনো অসহায় গরিব মানুষরা তাদের সমস্যার কথা জানতে চায় সেই আমলাদের কাছে, তখন উত্তর আসে উপরে পাঠিয়ে দিয়েছি, কবে হবে আপনাদের সমস্যার সমাধান আমরা বলতে পারবো না। আবার অনেক সময় দেখা যায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত কারা সেই অসহায় গরিব মানুষদের খবর ও তারা জানেন না, জানতে পারেন সংবাদ মাধ্যমের খবর দেখে। আজ আমাদের বর্তমানের কথা এমন অসহায় গরিব মানুষদের একটি কাহিনী প্রচার করতে চলছে যা হয়তোবা প্রশাসনের কাছে, শাসক দলের কাছে লজ্জাজনক হতে পারে। তবে লজ্জা পেলেও সেই অসহায় পরিবার যদি আমাদের বর্তমানের কথার খবরের জেরে সরকারি প্রকল্পের সুযোগ পায়, তবে আমাদের এই খবর দেখানো সার্থক হবে। দেখুন সেই খবর। সমাধান হবে নিমিষের মধ্যে। সরকারের এই প্রকল্প, এই লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ শুরু করেছেন বিগত দিন থেকে। কিন্তু সত্যি সত্যি কি মানুষ সে দুয়ারে সরকারের লাভ পাচ্ছে? বিভিন্ন গ্রামে গঞ্জের অসহায় দরিদ্র গ্রামবাসীরা, আমি এমনই একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, সেটি হলো কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ভুইহারা গ্রাম, যে গ্রামে আমার পাশে দুজন মহিলা রয়েছে, একজন কুথু বর্মন, কুথু রায়, এবং আরেকজনের নাম মিনা রায়। এই দুজনের আজকে একটি স্টোরি আপনাদের সামনে দেখাবো আমি, হয়তো দেখলে হয়তো আপনাদের চোখে জল চলে আসতে পারে। কারণটা কি? কারণটা হলো যে মিনা দেবী রয়েছেন, তিনি কিন্তু ভিক্ষা ভিত্তি করে কিন্তু সংসার চালান, আর তার কন্যা মিনা রায় তিনি কিন্তু হ্যান্ডিক্যাপ। এই পর্যায়ে দাঁড়িয়ে তিনি এখন সংসার নির্বাহ করছেন, তার একমাত্র পুত্র রয়েছে, সে পুত্র তিনি এখন ভিন্নভাবে সংসার করছেন। বাড়িতে আমরা দেখলাম যে মা বৃদ্ধ মা রয়েছে, কিন্তু ছেলে সে বাড়ির মধ্যেই একটা মানে ব্যারিকেড দিয়ে দিচ্ছে যাতে মাকে তিনি সে যাতে না দেখতে পায়। আরও আশ্চর্যজনক ঘটনা হলো সরকার থেকে স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পায়খানা তৈরি করার জন্য যে প্রকল্প চলছে গোটা দেশ জুড়ে, ইনার বাড়িতে কিন্তু সেই স্বচ্ছ ভারত পায়খানা কিন্তু এখনও গড়ে ওঠেনি। ছেলে তৈরি করেছে পায়খানা, সেখানে কিন্তু মাকে যেতে বাধা দেওয়া হয়। ছেলের বক্তব্য, মায়ের কথা অনুযায়ী যে সে নাকি তার পয়সা দিয়ে করেছে, তার জন্য মাকে সেখানে যেতে দেওয়া হবে না। এমনই একটা পর্যায়ে গিয়ে এখন দাঁড়িয়েছে কুথু রায়ের সংসার। তিনি ভিক্ষা ভিত্তি করে মানে সংসার নির্বাহ করে, এবং তিনি এবং হচ্ছে মানে মানবিক ভাতা হয়তো পান আপনি, হ্যাঁ, কিন্তু এখনও অবধি হ্যান্ডিক্যাপ যে ভাতা মানে মিনা দেবী তিনি কিন্তু পান না। তো কেন সরকার এই সমস্ত মানুষের জন্য চিন্তাভাবনা করছে না? যে যদি চিন্তাভাবনা করতো হয়তো ইনারা আজকে পায়খানা পেত, ইনারা আজকে ঠিকঠাকভাবে ভাতা পেত, তাহলে হয়তো কুতুব রায়ের আজকে কিন্তু সংসারের পরিস্থিতিটা অতটা খারাপের দিকে যেত না। আমি এখন কথা বলবো সে কুতুব রায়ের সাথে, যে তার যে আক্ষেপ সেটা আমরা শুনব। আপনার নাম কি? আমার নাম কুতুব, কুতুব রায়। কুতুব রায়, এই জায়গাটার নাম কি?
এই জায়গা নাম ভুয়ারা ভুয়ারা আচ্ছা কি হবে আপনি কি কাজ করেন আমি কি কোনো কাজ করি না আমি খালি মাং মাঠে ভিকা মাংবা যাই ভিকা মাংগা আনিয়া খাই আর কিছু কাজ নাই আচ্ছা বাড়িতে কি আছে আপনার বাড়িতে আমার আছে বেটা পুতু তো তো নিজে সংসার করে নিজে খাচ্ছে আমি তো মাংগে চাই না খাই আনি আনিয়া না আনিয়া না খাই বেটা আপনাকে দেখে না বেটা নাই দেখে আমাক কেন আমার দেখে না ও তো কইছে আমি নিজে সংসার দেখবো না তুমি কি দেখো আচ্ছা আমার নিজে সংসার ধরি তো আমার চলতে পারছি না আচ্ছা হ্যাঁ তো তো কি আমি কেন দেখবো আচ্ছা আর আপনার মেয়ের কি খবর কি হয়েছে মেয়ের আমার মেয়ের ও তো মানে বেয়া হয় না ছর মা হয় না ও তো কি বার কি বিধবা বিধবা হইছে আচ্ছা মানে ওতে হিন্দি কেতের টাকা পাইছে নি আর তার মধ্যে আমার ছোয়ার ওই তো হ্যান্ডিক্যাপ্টের টাকা পায় না পায় না না পায় পায় না না নাই আছে তো আমি কি করব কষ্ট হয় না সংসার চালাতে তো কষ্ট হতে তো কষ্ট করে চালতে হবে আমি আলু ছানা আর ভাত খাবো নুন দিয়ে নে আচ্ছা আচ্ছা ও মকর কষ্ট করে চলবই আমরা যদি না আমাকে দে তা আমি কেমন করে চাইব পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত থেকে কোনো মেম্বার টেম্বার আসে দেখা করে না না কেউ আসে না তো কেউ আসে না না কেউ না আসে গরামপুর দি নাম্বার টাম্বার কেউ দেখতে আসে না খোঁজ ভোটের সময় আসে ভোটের সময় আসে ভোটের সময় আসে না কই দিদি ভাই বুড়াই আমাকে ভোট দেন আমি ঘর দিব উনক দিব টাকা দিব ভোটকা দিব আর নাই তাই হ্যাঁ মানে আর ভোটের পরে আর আসে না আর আসে না দেখতেও আসে না শুনতেও আসে না আচ্ছা তুমি কিভাবে চলতো কিভাবে খাচ্ছ কি কিভাবে কি করছো দেখতেও আসো না বা আচ্ছা এখন তো লকডাউন তুমি ভিক্ষা তো এখন তো সব দোকানপাট বন্ধ ভিক্ষা এখন দোকানপাট বন্ধ তো হাটে গেলাম হাটে দানে 150 টাকার কামাই আনো আনি আনা নুন তেল শাক তরকারি আনো আনদিন তাতে কোনা চাউ ছিল কোনা আনদিন খানো মা বেটি এক গিলা আচ্ছা ফের আবার ফের কালকা ফের মাংবা দামো ফের আনমো ফের আনদিন খামো অন্য করে আমার দিন কাল চলছে আচ্ছা কারবারি দামো আমি আমাকে 10 20 টাকা ধার দেন আমাকে দিবে আমাকে দিতেও তো চাইবে না কই ওকে 10 20 টাকা ধার দিব ওমি কেমন করে দিবে টাকা আচ্ছা তুই তুই দিব তুই দিতে পারবো না তো কেমন করে দিব টাকা আচ্ছা অনেক জায়গায় তো পায়খানা তৈরি হয়েছে সরকারি আপনার বাড়িতে হয়েছে না আমার বাড়িতে হয় না তো কেন হয়নি এরা কি ব্যাপার আমরা আসবে আসবে করে আসেনি আমরা কি করব ওকে মার দিব আমি মার জিনিস আমরা যদি না দে কি টাকা পয়সা চাই আসে যে টাকা দেব তাহলে ওই যে করে দেব পায়খানা তো তো কহে আর কি কি বলে নম্বরটা কয়তে টাকা দে 300 করে টাকা দে 300 করে টাকা দে আচ্ছা তো তুমি পাখানা ঘরে দিন মুগু যদি সবাই ফ্রিতে পাতে আমরা কেন ফ্রি ফ্রিতে দিতে পাবো না আচ্ছা কত টাকা দিচ্ছে তা পাখানা ঘর দিচ্ছে আচ্ছা কত আমাদের টাকা নাই আমি পাখানা ঘর দিতেও পারবো না আমি বাইরে যাই না হাঁকবো আচ্ছা তা ভালো আমাদের আমি কিন্তু কোথায় থেকে টাকা দেবো কোথায় থেকে পাবো আচ্ছা আমরা তো মাঠে মাংতে যাই মাঠে মাঠে মাংতে আনি আনি আনে খাই সফের আমাদের আমাদের এত বাকি মনে আধঙ্গ বড় মহাজ দন মার দিদি দন করে খাই আমরা তা আমাকে কে দেখতে এখন কোথায় পাখানা করতে যাব আমরা পাখানা গেলে তো পাখানা করতে হই ওইটি যে উইটা মাঠে মাঠে আচ্ছা আমার খুব কষ্ট হয় কষ্ট হয় না হ্যাঁ কোন নেতারা আসে না এখানে দেখা না না কেউ দেখতে আসে না বা কোন নেতারা না না আচ্ছা এখানে তো প্রচুর নেতা আছে প্রচুর নেতা আছে তো কার দেখতে আসে না শুনতে আসে না কোথায় পাখানা করেন কোথায় কিছু করেন না দেখতে আসে দেখতে আসে না 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 আচ্ছা 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 আর এতে তোমার বাড়ির তো অবস্থা তো খুব খারাপ হ্যাঁ খুব খারাপ বাড়ি তো এলা এলা দুনিয়া না থাইছু দুনিয়া না তিয়ারি কইছু তো ছোট ছোট ঘর এই এই বাড়ি তৈরি করতে তো টাকা লাগবে হ্যাঁ টাকা লাগবে তো নাই আপনার টাকা তো নাই তাহলে কি হবে ঠিকঠাক করে আর এই ভাবে মানে মাঙ্গা থাই আনি তার কে দি পাঁচ কে দি তাও ওলা বেচি বেচা না কিছু কিছু মানে ও কই তে আজকার দিন কালকার দিবান পারিম বা ওদিন পুসু দিন দিম আচ্ছা অন্য করে আমি তোলি আখন কল তুলবো আমি বাবা আচ্ছা আপনার বেটি কি সমস্যা হয়েছে বা ও তো বেটি তো রহন মদঙ্গ হবে না হ্যাঁ ও তো হাঁটতে পারে না চলতে পারে না খাইতে পারে না ও যে টাকা পায় না সরকার না তার টাকা পায় না বা কেন কেন পায় না এখন অবধি হ্যাঁ না কেন নি কেন কত ও তো সকল
উপরে বলে যাবে তা পাইতিবা খাতা কলম তে বলে দিবে তে বলে আসবে তে বলে খবর আচ্ছা তে বলে হবে খবর আমার তারপরে খবর হবে হ্যাঁ আচ্ছা তুমি পাও ঠিকঠাক হ্যাঁ আমরা পাই হ্যাঁ আমরা টাকাটা না কম বাবা পাই আমরা কত টাকা পাও আও তো আগা দেখো না পাই আর কি পাও হ্যাঁ ওটা কি ভাতা ওটা ওই বিধবা ভাতা পাও ঠিকঠাক পাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিধবা ভাতার পাই আমরা খোঁজ করে দেখতেছি কাগজপত্র নাই পাচ্ছি না কাগজপত্র কি করবো আমরা ভোটের সময় এই ভুইয়ারা গ্রামে এখানে কিন্তু নেতাদের দেখা মেলে তারপরে ভোট চলে গেলে নেতারা কিন্তু সেই সূর্য অস্তর মতন করে চলে যায় আর তারপরেই খোঁজ রাখে না কেউ এই কুথু রায়ের আর সেই জায়গায় দাঁড়িয়ে কুথু রায়ের কিন্তু সংসারে এখন মানে নুন আনতে পান্দা ফোরার মতন অবস্থা যেদিন ভিক্ষাবৃত্তি করে কিছু টাকা উপার্জন হয় সেদিন সে তিনি ঠিকঠাক একটু খেতে পারেন আর যেদিন হয় না সেদিন চাতক পাখির মতন বসে থাকতে হয় তাকে এইভাবেই দিন গুজরান করছেন কুথু রায় তার পাশে রয়েছেন মিনা রায় তিনি কিন্তু হ্যান্ডিক্যাপড দুয়ারে সরকারে তার ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু এখনও অবধি তার সুফল মিনা দেবী কিন্তু পাননি ফলে কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে কুথু রায়কে দাঁড়িয়ে থাকতে হচ্ছে একদিকে তার তাকে চালাতে হচ্ছে তারপরে আবার তার মেয়ের দিকে তাকাতে হচ্ছে এই নিয়ে কিন্তু যাতাকলে পড়ে একেবারে সমস্যার উপর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই পরিবারটি ব্যাপারটা হচ্ছে ওনাকে যখন আমি কোনো হাটে ভিক্ষা করতে দেখি দেখে আমার মনে হলো মেয়েটা তো হ্যান্ডিক্যাপ একে নিয়ে যে ডাক্তার দেখাতে হবে সার্টিফিকেট করতে হবে সেই ডিসেম্বর মাস আমি সেই সময় থেকে ওর পিছনে লাগলাম যে কালিগঞ্জে ওই যে তরঙ্গপুরে একটা দুয়ারে সরকারের প্রশংসাপাত্র প্রধান প্রতিবন্ধীদের নিয়ে গেলাম ওইখানে হলো না ওইখান থেকে বলে দিল যাইতে হবে হসপিটাল তারপরে হ্যাঁ তারপরে এদের নিয়ে কষ্ট করে টোটো ভাড়া করে গেলাম গাড়ি তো নাই লকডাউন চলছে সেই হিসাবে আমি কাজটা করে দেওয়ার পর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সার্টিফিকেট পেলাম তারপরে দুয়ারে সরকার চলছে আমি এদের ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকারে জমা দিয়েলাম যে আপনি জমা দিন আপনাদের ভাতাটা হোক কি কারণে যে ভাতা বন্ধ হয় আমি বুঝি না কারণ এটা হচ্ছে কি মানে মানবিক ভুলে উনি একজন মুখ্যমন্ত্রী মানবিক বলে আমাদের সম্বোধন করছে উনি কিরম মানবিক যে এতেই বোঝা যায় প্রতিবন্ধী মানুষ ভাতা পায় না রাস্তায় ভিক্ষা করে ভিক্ষা ঝুলি নিয়ে ঘুরে এরকম রাজ্য আমি এই প্রথম আমার জীবনে এরকম রাজ্য একটা দেখা যাচ্ছে যে রাজ্যে বাস করতে ঘেন্না লাগে কারণ অন্য অন্য রাজ্যে 3,000 টাকা ভাতা সময় মতো সার্টিফিকেট হবে সার্টিফিকেট হওয়ার পর পরই তার ভাতার অ্যাপ্লিকেশন ভাতা ঢুকে যায় সেই মাস থেকে আমার রাজ্যে শুধু এরকম চলছে এর বিরুদ্ধে আমরা নবান্ন অভিযান ডাক দিছি যে আমরা নবান্ন অভিযান করব কিন্তু এখন প্যান্ডেমিক সিচুয়েশন রাজ্যমন্ত্রী বসিনি রাজ্যমন্ত্রী বসলেই আমরা এসব নিয়ে সমস্ত ধরনের মানুষকে নিয়ে একাধারে নবান্ন অভিযান করবো তাতে গুলি চালালে চালাবে মৃত্যু হলে প্রতিবন্ধীরা মৃত্যুকে ভয় পায় না এইভাবেই আমরা কাজটা করব আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িঘরের অবস্থা কেমন এই বাড়িঘর মানে তার যে ঠিকঠাক করবেন সেটাও কিন্তু টাকা নেই সরকার থেকে অনেক রকম প্রকল্প রয়েছে বিশেষ করে বাংলা আবাস যোজনা বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সমস্ত মানুষরা কিন্তু পাচ্ছে না আর পাবেটা বা কীভাবে এখানেও নাকি অন্য গন্ধ পাওয়া যাচ্ছে যে এই সমস্ত মানুষরা বলছে যে আমার কাছে তো টাকা নেই তাই আমার হবে কি হবে আপনারা শুনতেই পারলেন কিছুক্ষণ আগে কারণ স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে সারা ভারতবর্ষ
জুড়ে কিন্তু পায়খানা বাড়ি বাড়ি হচ্ছে, কিন্তু আজকে এই কুথু রায়ের কিন্তু বাড়িতে কিন্তু আমরা এসে পায়খানা কোনো দেখতে পেলাম না। এখনো তিনি কিন্তু মাঠে ঘাটে গিয়ে তার শৌচ কর্মটা করেন। এই কি নির্মল বাংলা কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জে এই নির্মল বাংলা কিন্তু অনেকদিন আগে ঘোষণা করেছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি, যে কালিয়াগঞ্জ পঞ্চায়েতে মোটামুটি সব জায়গায় হয়ে গিয়েছে পায়খানা, কিন্তু এখনো অবধি কিন্তু অনেক জায়গা এরকম কুথু রায়ের মতন পরিবার রয়েছে, তাদের বাড়িতে কিন্তু সেই পায়খানা কিন্তু পৌঁছায়নি। আর কবে হবে? তাহলে কি খাতায় এক জিনিস লেখা হচ্ছে আর দেখা যাচ্ছে আর এক জিনিস? খাতার সাথে তো এখানে মিলি দেখা যাচ্ছে না। তো আমরা প্রশাসনের কাছে দাবি রাখব অবিলম্বে এখানে একটি পায়খানা যেমন তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হোক, তেমনি পাকা ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হোক, তেমনি ইনার যে মেয়ে রয়েছে এখানে হ্যান্ডিক্যাপ তার ভাতাটা চালু করে দেওয়ার ব্যবস্থা করা হোক। তবেই কিন্তু সরকারের যে লক্ষ্য সেটা সফল হবে, আর নচেত শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভুইহারা গ্রাম থেকে ক্যামেরায় শুভ আচার্যের সঙ্গে।